কাতারের রাজধানী দোহায় ডায়মন্ড লিগে সোনা জিতলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় 88.67 মিটার দূরে জ্যাভলিন থ্রো করে বাকিদের পিছনে ফেলে দিলেন নীরজ। এটি তার ক্যারিয়ারের চতুর্থ সেরা থ্রো। টোকিও অলিম্পিকের রূপজয়ী জাকুব ভালদেজ রইলেন দ্বিতীয় স্থানে। তার সেরা থ্রো ছিল 88.63 মিটারের, যা নীরজ চোপড়ার চেয়ে 4 সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন। তার সেরা থ্রো ছিল 85.88 মিটারের।